লোকজন দেখছে বাস্তব কি জিনিস আজকে এটাই দেখা মুত্রে আয় এর ফল কিন্তু ভালো হবে না বলছি ফল তো পরে আগে তো ধরু শালি আপনার মতো টেরা চোখ আমার চোখ কি টেরা নাক দুইটা উষা লম্বা মুখমন্ডল গোলাকার আর ওই হলো ওই আপনার মতো এই এই গালটা সেফট আর কি আপনি কি বউ খুঁজতেছেন না মানুষের বদনাম খুঁজতেছেন কোনটা হ্যাঁ কই বদনাম করলাম আপনি তো ভালো কথা খুশি সিএ কমেডি টিভি স্মাইল ইজ গুড ফর হার্ট দেখ রাস্তায় কিন্তু লোকজন দেখছে বাস্তব কি জিনিস আজকে এটাই দেখা মুত্রে আয় এর ফল কিন্তু ভালো হবে না বলছি ফল তো পরে আগে তো ধরু শালি জীবনগত কষ্টে সারাদিন কাজ করে কোদাল চুপি তারপরে এভাবে গালিতে করে ময়লাগুলো ফলাই দিচ্ছে ট্রাকে আবার এক জায়গায় নিয়ে যাবে সেখানে নামিয়ে ফেলবে আর তুই রানীর মতো জীবনযাপন করেও তোর দরকার বিলাসিতা দরকার কোটি কোটি টাকা গাড়ি বাড়ি এই কাফনের কাপড়ের পকেট আছে টাকা নিয়ে কই যাবি হ্যাঁ স্বর্গে কাফনের কাপড়ের পকেট নাই আর কবরে একাই যাইতে হয় সাথে কেউ যাবে না টাকা পয়সা বাড়ি গাড়ি এত সম্পদ অর্থ কিচ্ছু থাকবে না সব এখানে পড়ে রবি চলে যাবে ওই মানুষটি শোনো আমি তোমার এসব শুনতে অভ্যস্ত না ঠিক আছে টাকা দিতে পারলে দিব না পারলে কই থেকে এসে নিয়ে দিবা তুমি কাজ করে দিবা চুরি করে দিবা না কার পকেট থেকে নিয়ে এসে আমাকে দিবা সেটা তোমার ব্যাপার আমার টাকা চাই টাকা চাই টাকা চাই আমার টাকা হইলেই হইলো আমার আর কিচ্ছু চাই না কোথায় কে মরলো না সরলো সেটা তাদের ব্যাপার সেটা আমাকে দেখাচ্ছ কেন এইসব দেখে আমি কি করব হ্যাঁ সেটাই সেই জন্য তোকে এই বাস্তবতাটাকে দেখাইতে নিয়ে আসলাম দেখ তুই একজন নারী আর এখানে যারা কাজ করছে তারাও একজন নারী তারা জীবন জীবিকার জন্য স্বামী সন্তান সংসারের জন্য কি করছে আর তুই স্বামী আর সংসারের জন্য কি করছিস সেইটা তোকে সরাসরি দেখানোর জন্যই নিয়ে আসছি এখানে তোকে যা এই কোদাল ধর আরে না মাথায় লো ধর কেমন পারিস যা উঠা পারবি পারবি না ভাই আরো দেখাই দে এ ভাই কাজ করছিস আচ্ছা সারাদিন কাজ করে আপনি কয় টাকা পান ভাই 400 টাকা 400 আপনি সারাদিন 400 টাকা কাজ করে আপনি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ বললেন আর আমি সারাদিন 5000 টাকা কামাই করে আইনা আমার বউরে দে হে সংসার চলে না কারণ কি জানেন এই প্যান্ট পরে গেঞ্জি পরে লিপস্টিক মাখছে দেখছেন তাহলে এই বউ নিয়ে সংসার করা যায় না ভাই এটা তো আসলে এটা তো ড্রেস না এটা পুরা দুজক দেখতেছি আমি এই ছোট লোকের বাচ্চা ড্রেস সম্পর্কে তোর কোনো ধারণা আছে তুই আমার ড্রেস নিয়ে কথা বলছিস তুই জানিস আমার এই ড্রেসের দাম কত জানি ম্যাডাম প্রচুর দাম ছোট ড্রেস তো দাম বেশি আমরা গরিব মানুষ অভিজ্ঞতা নাই ম্যাডাম কিন্তু সুখে তো আছেন 400 টাকা দিয়া আলহামদুলিল্লাহ 400 টাকা দিয়ে আপনি সুখে আছেন কি শান্তিতে আছেন আলহামদুলিল্লাহ বলতিছেন আর ডেইলি 5000 10000 টাকা ইনকাম করে আমি শান্তি নাই তাহলে আমার বউ বা আর একটা কথা আমাদের যদি বাচ্চা হয় তাহলে
এরকম একটা প্ল্যান নেব ঠিক আছে আমাকে বাচ্চা লাগে হ্যাঁ আগে বাচ্চা হোক তারপরে ওরে কত স্বপ্ন রে বাচ্চাটা পরে আগে আমারটা দাও বুঝছ নাই তা তো অবশ্যই তুমি আমার আমার একমাত্র গার্লফ্রেন্ড আজ বাদে কাল তোমাকে বিয়ে করব গার্লফ্রেন্ড কি একমাত্র হয় না তো কি দুই মাত্র হয় না ওই তার মানে তাই তোমার কি আরো গার্লফ্রেন্ড আছে না না তুমি আমার ভুল ভুল বুঝতেছো দেখো তুমি স্যার আমার কেউ আছে তুমি তো আমার সব আশা ভরসা সব তো তুমি থ্যাংক ইউ সো মাচ অনিকা আমি জানি তুমি আমার কত ভালোবাসো এর লাগেই তো আমার এই যে গজাটা আছে না গজাটা পাত্তাই দেই না এই যে আমার এক কইছিল আজকে ঘুরতে নিয়ে দেব না মুখমণ্ডল গোলাকার আর ওই হলো ওই আপনার মত এই গালটা সেফটা আর কি আপনি কি বউ খুঁজতেছেন না মানুষের বদনাম খুঁজতেছেন কোনটা হ্যাঁ কই বদনাম করলাম আপনি তো ভালো কথা কইছি আপনি আমাকে ভালো কথা বলছেন আমার চোখ কোন দিক দিয়ে তারা হ্যাঁ ফালতু জানো কোথা থেকে জানো আমার দোকান থেকে না মানে আপনার মতই আমার বউ দেখতে তাই আর কি জান আপনি যান দোকান থেকে যান আমার বউ ঠোট 1000 টাকার নোট আর আপনার তো 2 টাকা নোট এই আপনার বউ 1000 টাকার নোট হোক আর 14000 টাকা নোট হোক সেটা আমার দেখার বিষয় না যান দোকান থেকে বের হন জি সিয়ারে সিয়ারে তার নাম কমলা লজ্জা করে না ঘরে বাপ ভাই নাই নাকি কি বলতেছে সব আরে আপনি আসলে ভুল বুঝতেছেন আপনি আসলে ভালো হইছে প্রবলেম কি চলেন তিনজন মিলে মার্কেট প্রবলেম তো নাই পুরো সমস্যা হয়ে গেছে পুরো সমস্যা করে দিয়ে বইয়ে রেছেন আপনি আমার হবু বউ কয়দিন পর আপনার সাথে আমার বিয়া হ্যাঁ তারপর আপনি হেরে নিয়ে ঘুরতেছেন এই যে দাড়ি আলাদা মাউগার পরে নিয়ে ঘুরতেছেন তা আমি কখন বললাম যে আপনার সাথে আমার বিয়া না আপনাকেই তো বিয়ে করব আমি আপনার আমি বিয়ে করব না প্রশ্নই ওঠে না মানে মানে আপনি তো খারাপ এই যে পোলাটারে নিয়ে আগে ঘুরতেছেন হাসিস না বেটা ভাব নিয়ে তো ঘুরতেছি মার্কেট করতেছি আমি খারাপ আপনার সাথে বিয়া ক্যান্সেল আমার বাপে কই দিয়ে না আপনারে আমি বিয়া করতেছি না আমি অন্য জায়গায় বিয়া করব আল্লাহ যদি আমি আজকে না দেখতে পারতাম তাহলে আমার মান সম্মান সব চলে যেত আমি এটা অপায়ারে বিয়া করতে হইলো এই দাঁড়ান কি সে অপায়া অলক্ষী খারাপ বাজে বলার আগে যাচাই করে নিবেন হ্যাঁ ঠিক আছে কি যাচাই করব আপনি কি বললেন আমাকে আমি খারাপ তো প্রেমিক নিয়ে ঘুরতেছি হ্যাঁ আমি আমার প্রেমিক নিয়ে ঘুরতেছি তাইলে তাই না এই ধারণা আপনার ভিতরে আমাকে নিয়ে আর কয়দিন পর এক সপ্তাহ পর আপনার সাথে আমার বিয়ে হ্যাঁ এই চিনলেন আমাকে এই বিয়ে আমার প্রতি ওই বিয়ে বাদ আপনি আমাকে কি ক্যান্সেল করবেন আমি আপনাকে ক্যান্সেল করব তাহলে দুইটাই শেষ শুনেন আমার কি কথা শেষ হয় নাই আপনি যার সাথে আমাকে সন্দেহ করেছেন সে আসলে আমার চাচাতো ভাই আপনার সাথে যে আমার বিয়ে হবে সেই বিয়ের মার্কেট করতে আমি এখানে এসেছি ঠিক আছে মন মানসিকতা চেঞ্জ করে আমি তো মনে করি যে আমরা প্রেম চলো এই আমি ঠিক আছে আমরা বিয়ে করতে রাজি থাকি
দেখছ চলে গেছে। হ্যাঁ ভুল হয়েছে, মানুষ মাত্র ভুল হয়।